বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে বিসিএল এর শেষ রাউন্ডের ম্যাচে টস জিতেন মধ্যাঞ্চলের অধিনায়ক সুভাগত হোম। কয়েন ভাগ্যে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তিনি। কিন্তু শুরুটা ভালো হয়নি দক্ষিণাঞ্চলের। দিনের প্রথম বলেই আবু হায়দার রনের শিকার হয়ে ফিরে যান পিনাক ঘোষ। তবে ওখানেই শেষ মধ্যাঞ্চল বোলারদের জারি জুরি। এরপর পুরোটা সময় আধিপত্য নিয়ে ব্যাট করেন দক্ষিণাঞ্চলের ব্যাটাররা। বিরতি দিয়ে উইকেট পতন হলেও তাতে কোনো সমস্যা হয়নি ফজলে মাহমুদের দলের। একপাশে চীনের প্রাচীর হয়েছিলেন সাদমান ইসলাম। সাদমানের সামনে বড্ড ফিকে ছিলেন রনি, রাকিবুল, সুভাগতরা। কিন্তু অন্য পাশে বাকি ব্যাটাররা ছিলেন তাড়াহুড়ায়। ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া বিজয় ভালো করতে পারেননি এখানেও। 23 রানেই ফিরে যান তিনি, পরে অমিত হাসান করেন 30। একের পর এক সঙ্গী হারালেও সাদমানের ধৈর্যের বাঁধে চিড় ধরাতে পারেনি কেউ। একপাশে উইকেট আঁকড়ে ধরে টিকে থাকেন তিনি। পরে তাকে সঙ্গ দেন অধিনায়ক ফজলে রাব্বি। 133 বলে 50 রান করেন তিনি। শেষ দিকে রাব্বি বিদায় নিলে আবারও বিপাকে পড়ে দক্ষিণের দল। ইমরানুজ্জামান এবং নাহিদুলের যৌথ সংগ্রহ মাত্র 4 রান। পরে নাসুমকে নিয়ে দলের স্কোর কার্ড সচল রাখেন সাদমান। দিনের শেষ ভাগে অবশ্য আর পারেননি তিনি। আবু হায়দার রনির বলে বোল্ড হওয়ার আগে করেন 240 বলে 130 রান। দক্ষিণাঞ্চল থামে 281 রানে। দ্বিতীয় দিনে অপরাজিত ব্যাটার হিসেবে নামবেন নাসুম আহমেদ এবং সুমন খান। মধ্যাঞ্চলের হয়ে 3 উইকেট নিয়েছেন পেসার আবু হায়দার রনি এবং 2 উইকেট সৌম্য সরকারের। কক্সবাজারেও টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠান পূর্বাঞ্চলের ক্যাপ্টেন জহুরুল ইসলাম অমি। বগুড়ার মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও গোল্ডেন ডাকের দেখা পান উত্তরের ব্যাটার তৌফিক খান। শিকারী আবু জায়েদ চৌধুরী রাহি। পরে দলের হাল ধরেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয়। তবে দুজনের মধ্যেই ছিল না লঙ্গার ভার্সন ম্যাচের কোনো ইন্টেন্ট, বরং ওয়ানডে মেজাজে খেলতেই ব্যস্ত ছিলেন তারা। ফলাফল বেশিক্ষণ টিকতে পারেননি তারা। জুটিতে 91 রান আসলেও দুজনেই ফিরে যান 40-এর ঘরের রানে। সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসার পুরানো ভূত এখনও ছাড়েনি যুবাদের। পরে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ান অধিনায়ক নাঈম ইসলাম। 207 বলে 75 রান করেন তিনি। পরে নাসিরের 46 এবং অঙ্কনের 36-এ 288 রানে দিন শেষ করে উত্তরাঞ্চল। 3 উইকেট নিয়েছেন রাহি এবং 2 উইকেট গেছে তানভীর ইসলামের পকেটে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।